বরগুনার বেতাগিতে 10 বছর যাবত মালিকানা ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল করতে গিয়ে দোকানঘরের মালামাল লুট করার অভিযোগ উঠেছে। সোমবার বেতাগি উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজারে এ ঘটনা ঘটে। দোকান মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীরা জানান, প্রকাশ্য দিবালোকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অনধিকার প্রবেশ করে 4টি দোকানঘরের মালামাল লুট করে মনি বেগম গংরা। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান জমির মালিক কিসলু আকন। এ ঘটনায় কিসলু আকন বেতাগি থানায় অভিযোগ করলে ঘটনাস্থলে থানা পুলিশ পরিদর্শন করেন, তবে দখলের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্তরা। তালা দিয়ে রাখে, সেক্ষেত্রে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। তুমি এখন এই মুহূর্তে যদি জমিটা জারি হোক সেটা সিদ্ধান্ত, আমরা প্রয়োজন বোধে দুই ভাড়াটিয়া আজকের থেকে ভাড়াটা অফ রাখবো, পরবর্তী নির্দেশনা আসার পরে আইন যেখানে ভাড়াটা দেয় আমরা সেখানে দেবো। আমরা আজকে থেকে ভাড়াটা প্রয়োজন বোধে অফ রাখবো, কিন্তু আমাদের দোকানটা অফ রাখলে আমাদের বর্তমান উপস্থিত এবং এই গাজীপুরের ভিতরে অনেক ছেলেরাই এইখানে এই লুটের সময় উপস্থিত ছিল। কথাটা বুঝতে দোকান লুট হয়েছে, আমার দোকানটা লুট হয়ে গেছে, শুধু দোকান না, আপনি আমার বাসা বাড়িটা দেখেন এবং দিনের বেলায় এবং এখন পর্যন্ত তারা যে ক্ষয়ক্ষতি করছে এবং মান সম্মান আমার হানি করছে, তাতে 5 লক্ষ টাকার উপরে অলরেডি আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আপনার দখল নিয়েছেন এখন কোনটা কোনটা? এই এই এইটা নিয়েছি, আর আমি অন্য দোকান আমি তালা মারছি, যেহেতু আমার জমি আর দোকানের মাল দোকানেই।